সালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। সো আজকের ভিডিওতে আমি দেখাবো আপনারা কীভাবে অ্যাংরি বার্ড সিজন গেমটাকে হ্যাক করবেন। তার আগে বলে নিতে চাই, আমাদের চ্যানেল যারা ফ্রি ফায়ার খেলোয়াড় আছেন, আমাদের চ্যানেলের পক্ষ থেকে দেওয়া 1400 ডায়মন্ড গিভওয়ে বিস্তারিত জানতে ডিসক্রিপশন বক্সে ভিডিও লিঙ্ক দেওয়া আছে, সেখানে ক্লিক করে দেখে নিন। আর আমরা অ্যাংরি বার্ড সিজন গেমটাকে হ্যাক করব গেম গার্ডিয়ানের সাহায্যে। সো গেম গার্ডিয়ান কীভাবে সেট আপ করবেন সেটা নিয়েও আমি ভিডিও লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিছি, তো সেখানে ক্লিক করে আপনারা দেখে নিন। সো গাইস, বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। লাইক ইউ বি স্ট্রং টু হোল্ড দ্য পাওয়ার্স অফ দ্য সান। সো গাইস, সর্বপ্রথম আমাদের একটা গেম খেলে কয়েন অর্জন করতে হবে, তার আগে আমরা গেম গার্ডিয়ানে ঢুকে গেমটা সিলেক্ট করব। সো গেমটা তোমরা এভাবে দেখবে না, তাই আমি গেমটাকে স্কিপ করে দিচ্ছি। সো গাইস, দেখতে পাচ্ছ আমার কাছে 56টা কয়েন আছে, ঠিক আছে। সো আমি গেম গার্ডিয়ান এখন ওপেন করব। গেম গার্ডিয়ান ওপেন করার পর সার্চ বারে গিয়ে 56 লিখব, আর যে এখান থেকে গিয়ে আমি 3 নম্বরটা সিলেক্ট করবো, ঠিক আছে গাইস। 2 নম্বরটা না, 3 নম্বরটা সিলেক্ট করবো এবং নিউ সার্চে ক্লিক করে দেবো। সো এটা সার্চ কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে গাইস। তো আমরা এখান থেকে ব্যাক করবো, ব্যাক করে আমরা শপে যেতে হবে। তো শপে যাওয়ার পরে গাইস আমাদেরকে একটু এদিকে আসতে হবে, ঠিক আছে। তো গাইস এখানে দেখতে পাচ্ছ আমি 16 যে আছে এটা খরচ করবো, 16টা কয়েন। সো গাইস দেখতে পাচ্ছ এখানে আমার কাছে 40 হয়ে গেছে, তো আমি এখানে আবার 40 লিখবো। 40 লেখার পর এটাকে জাস্ট আমি রিফাইন করে দেবো, ঠিক আছে গাইস। সো গাইস এটা রিফাইন হয়ে গেছে, আমাদের কাছে এখন আর মাত্র 3টা আছে। তো আমরা আবার সেই পেন্সিলের চিহ্নটাতে যাবো, এরপরে গিয়ে এখানে আমার ইচ্ছা মতো একটা সংখ্যা আমি বসিয়ে দিব। তো দেখতে পাচ্ছ গাইস আমি একটা আমার ইচ্ছা মতো সংখ্যা বসিয়ে দিচ্ছি, ঠিক আছে গাইস। তার এখানে একটা সংখ্যা আমি বাড়িয়ে দিই, ঠিক আছে। এখন এখানে আমি ইয়েস করে দিলাম। সো গাইস দেখতেই পাচ্ছ আমাদের গেমটা হ্যাক হয়ে গেছে। সো আমরা তোমাকে প্রমাণস্বরূপ কিছু খরচ করে দেখাই যে গেমটা আসলে কি হ্যাক হয়েছে কি না। সো গাইস আমি আবার শপে গেলাম। সো গাইস দেখতে পাচ্ছ আমাদের গেমটা হ্যাক হয়ে গেছে, ঠিক আছে। আজকের জন্য এতটুকুই, সকলে ভালো থাকবা, সুস্থ থাকবেন, বাই।